জঙ্গললাগোয়া এলাকার মহিলাদের পাটজাত দ্রব্য তৈরির কাজ শিখে তাদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করছে বন দপ্তর। গরুমারা নর্থ রেঞ্জের মূর্তি বিট অফিসে রয়েছে এই দ্রব্য তৈরির প্রশিক্ষণ কেন্দ্র। ছয় মাস প্রশিক্ষণ নিয়ে বর্তমানে এখানে ২৪ জন মহিলা পাটজাত দ্রব্য তৈরি করে রোজগার করছে। এই টাকা দিয়ে কিছুটা হলেও সংসারের কাজে লাগাতে পেরে খুশি মহিলারাও। এর জন্য বন দপ্তরকে তারা ধন্যবাদ জানিয়েছেন। তারা জানান এখানে মহিলাদের পাটজাত বিভিন্ন দ্রব্য যেমন পাপোশ, ব্যাগ ইত্যাদি তৈরির জন্য বন দপ্তর থেকে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। ছয় মাসে প্রশিক্ষণ শেষে কাজ শেখানোর পর তাদের দিয়ে ওই সকল সামগ্রী তৈরি করানো হয়। সেই সামগ্রী গরুমারায় ঘুরতে আসা পর্যটকদের প্যাকেজের মাধ্যমে দেওয়া হয়। যা টাকা আসে তাতে দ্রব্য তৈরির কাঁচামালের খরচ বাদ দিয়ে বাকি টাকা মহিলাদের দেওয়া হয়। বর্তমানে মূর্তি বিটের ওই প্রশিক্ষণ কেন্দ্রে মূর্তি বনবস্তি এলাকার ১২ জন করে সপ্তাহে তিন দিন করে মোট ২৪ জন মহিলা কাজ করছে, আর এতেই খুশি তারা। সংসারের কাজ সেরে অবসর সময়ে এখানে এই কাজ করে বলে মহিলারা জানান। কয়েকজন মহিলা বলেন, এখানে এসে কাজ শিখে কিছু টাকা রোজগার করতে পারছি, এর জন্য বন দপ্তরকে ধন্যবাদ জানাই। তবে মহিলাদের কিছুটা আক্ষেপ রয়েছে। তাদের দাবি, মাঝে মধ্যে এই কাজ বন্ধ থাকে, যাতে ১২ মাস তারা এই কাজ পায় সেই বিষয়টি যেন নজর দেয় বন দপ্তর। আপনাদের এখানে প্রথমে তো ডিপার্টমেন্ট থেকে শুরু হয়েছে, এখন তো আমরা নিজেরাই করতেছি। আচ্ছা, ইনকাম কি কি রকম হয় আপনাদের এখানে? ইনকাম চলে যায় বাড়িতে, মানে বাড়ির খরচা তো সেটা হয় না। কতদিন কাজ করতে লাগে এখানে আপনাদের? সপ্তাহে তিন দিন। তিন দিন মানে কি বিনা আপনাদের কোনো টাকা দিতে হয় এটার জন্য? কোর্সটা করছি তাদের পয়সা টাকা খরচ হচ্ছে এখানে, বিনা পয়সা করছি। কলেজ ডিপার্টমেন্ট থেকে করছে, এটা তো কত কি পয়সা দিতে হয়নি, এমনিতেই আমাদেরকে শেখাইছিল। শেখানো অবস্থায় কি টাকা দিছিল, অল্প দিছিল, এখন তো মানে নিজে যত বানাতে পারে। মানে স্বাবলম্বী হচ্ছেন, এখান থেকে ইনকাম হচ্ছে আপনাদের? হ্যাঁ। কী নাম আপনার? এখন মানে সবসময় তার খোলা থাকে না, মাঝে বন্ধ থাকে, তার জন্য মানে আমরা ইনকামটা মানে ভালোভাবে দেখতে পারি। সারা বছর খোলা থাকে তাহলে ইনকামটা চোখে পড়ে মানে দেখা যায়। কাজ করছেন এখন তো ২৪ জন ছিল, ২৪ জনে করছি, গ্রুপ ভাগ করানো আছে, তিন দিন সপ্তাহে করি। তো আগে তো ইয়ে ছিল, প্যাকেজ সিস্টেম ছিল, এখন তো সেটা নেই, এই জন্য আমাদের বিক্রি টিক্রিও হচ্ছে না। আমরা চাচ্ছি যে প্যাকেজ যাতে করানো হয়, তাহলে বিক্রিও হবে, আমাদের তো তাহলে সারা বছর কাজ করতে পারবো, এটাই চাচ্ছি। এটাই যে এটার জন্য কি আপনাদের প্রশিক্ষণ দিয়েছিল, ট্রেনিং হয়েছিল কি? তারপর থেকে আপনারা এখানে কাজ করেন তো, কাজ করে আপনাদের কি মোটামুটি প্রতিদিন একটা আয় হয় মোটামুটি নাকি? আয় তো হয়, প্যাকেজ সিস্টেমটা হইলে ভালো হয় আর কি, মানে দুইটা হইলে ভালো হয় আর কি, তাহলে বিক্রিটাও ঠিক মতো। আপনার নাম? আমার নাম সুবর্ণা।